জ্যামিতির একটা প্রশ্ন সমাধান করি তো আজকের জ্যামিতির প্রশ্নে শুধুমাত্র দুইটা হিচ দেওয়া আছে একটা চিত্র একটা চিত্র আঁকা আছে এবং এই চিত্রে এইটা বলেছে ছত্রিশ ডিগ্রি এটা হচ্ছে সত্তর ডিগ্রি এইখানে মূলত এবিটা একটা চতুর্ভুজ তো এই চতুর্ভুজ থেকে এই বি কোণের পরিমাণটা কত সেটা আমাদেরকে বের করে দেখাইতে হবে তো এইখানে এই দুইটা কোণের হিংসার পাশাপাশি আরও একটা হিঞ্চ দেওয়া আছে এইখানে একটা চিহ্ন দেওয়া আছে এই চিহ্ন দেওয়া আছে এই চিহ্ন দেওয়া এই চিহ্ন দেওয়া আছে এখন প্রথমত ওই চিহ্নগুলো দ্বারা কি বোঝায় যদি এটা আমরা প্রপারলি না জানি তাহলে কিন্তু এই প্রশ্নের আনসার করা যাবে না একটা জিনিস যেটা ভুল হতে পারে কোনো অবস্থাতেই এই দুইটা কোনের যোগফল একশো আশি ধরে সমাধান করা যাবে না কেন যাবে না যদি এটা আমার বিত্তস্ত চতুর্ভুজ হইতো তাহলে এই বিপরীত কোন যোগফল একশো আশি হতো বৃত্ত ব্যতীত আমরা কোনো অবস্থাতেই সিঙ্গেল একটা চতুর্ভুজে দুইটা কোণের যোগ হ্যাঁ অনেক সময় একশো আশি হতে পারে সেটা মিরাক্তালই মিলতে পারে কিন্তু দুইটা কোণ যোগ করলে যে একশো আশি হবে বিপরীত কোন দেয় এমনটি নয় এটাকে মাথায় থাকতে হবে আচ্ছা তো এই যে আমি এখানে চিহ্ন দিয়েছি আর চিহ্ন দিয়েছি এর মানে হচ্ছে যে বিসি বাহু আর এই ডিসি বাহুটা হচ্ছে সমান এইখানে যে চিহ্ন এখানে সেই চিহ্ন দেওয়া আছে এবং যাতে এর সাথে এগুলো না মিলে যায় তার জন্য এইখানে আমি লাল কালি দিয়ে আর একটা চিহ্ন দিয়েছি দুইটা অর্থাৎ এ এ ডি বাহু আর এ বাহু সমান তাহলে আমরা চিত্র থেকে কী বুঝতে পারছি যে আমার এখানে এডি আর এবিটা হচ্ছে সমান আর বিসি আর হচ্ছে ডিসি বা সিডি যেটা এটা হচ্ছে সমান আচ্ছা আমি এই চিত্রে যাওয়ার আগে এছাড়া এটা আমরা আসবো এটা যাওয়ার আগে আমি একটা চিত্র আঁকি আগে তো আমি যদি এমন একটা চিত্র আঁকি এবং চিত্রে আমি যদি এমন মার্ক করি তাহলে এইখানে যে ত্রিভুজটা গঠিত হয় এই ত্রিভুজের নাম কি বলে এই ত্রিভুজের এই দুইটা বাহু সমান আমি সেইটা বোঝাচ্ছি তো যে ত্রিভুজের দুইটা বাহু সমান সেই ত্রিভুজের নাম হচ্ছে সম দ্বি বাহু সম মানে হচ্ছে সমান দ্বি মানে হচ্ছে দুই অর্থাৎ যে ত্রিভুজের তিনটার ভিতরে দুইটা বাহু সমান সেটা হচ্ছে সমদ্বিবাহ ত্রিভুজ তো এখন এই যে বাহুটা আমি যদি নামকরণ করি আমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে নাম দিলাম হচ্ছে এম এইটা হচ্ছে আর আর এইটা হচ্ছে পি তো এমপি পার্লামেন্ট মেম্বার অফ পার্লামেন্ট না এমপি এই যে বাহুটা আছে এই বাহুর বিপরীত কোন হচ্ছে এইটা আর এম আর এর বিপরীত কোন হচ্ছে এইটা অর্থাৎ এই বাহুর বিপরীত কোন এইটা আর এই বাহুর বিপরীত কোন এইটা তো সমধিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা আমরা আমাদের যখন আমরা প্রমাণগুলো করি উপকাত্যের তখন কিন্তু আমাদের খুব বেশি আসে যে এই বাহুর এই কোনটা বিপরীত কোন আর এই বাবা বিপরীত কোন অর্থাৎ এই দুটো কোন সমান এই ত্রিভুজের জন্য আমরা বলতে পারি যে আমাদের কোন এম আর পি সমান কোন এম পি আর অর্থাৎ আর কোন আর পি কোনটা হচ্ছে সমান এটা আমরা লিখি মূলত এইভাবে আসে যেহেতু এই বাহুর বিপরীত এটা এই বাহুর বিপরীত এটা দুইটা বাহু সমান তাহলে এদের বিপরীত কোন সমান হবে তার ভিত্তিতে আমরা বলতে পারি এটা এখন এইটার সাথে এটার আমার সম্পর্ক এইটা সমাধান করতে হলে আমাদেরকে এই প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে সেটা কেমন আমরা এই বরাবর একটা লম্ব এই ভূমিকল্পনা করি যেটা এই দুইটা ত্রিভুজকে আমার এই ভূমি দ্বারা ভাগ অর্থাৎ এই বিডিটা হচ্ছে উভয় ত্রিভুজের আমরা ভূমি কল্পনা করে নিই তাহলে বিডি যদি উভয় ত্রিভুজের ভূমি হয় তাহলে এখন একটা বিষয় আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে যাব এইটা সত্তর ডিগ্রি হলেন আচ্ছা আমি যদি এই কোণের পরিমাণ এখানে যেটা দেওয়া আছে এটা যদি আমি সত্তর ডিগ্রি বলি তাহলে নিশ্চিত বাকি দুইটার যোগফল একশো আশি থেকে সত্তর বিয়োগ করলে যেটা হবে সেটা কেন কারণ ত্রিভুজের তিন কোণের যোগফল হচ্ছে আমার একশত আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি তো এইখান থেকে আমি যদি এই কোনটা বিয়োগ করি এখান থেকে যদি সত্তর ডিগ্রি বিয়োগ করি তাহলে কত থাকে একশো ডিগ্রি এই একশো ডিগ্রি কার মান এই একশো ডিগ্রি হচ্ছে আর এবং পি এর যোগফাল তো আর আর পি যেহেতু সমান তাহলে আমি যদি একে দুই দ্বারা ভাগ দেই তাহলে ফলাফল কত পাবো পঞ্চান্ন ডিগ্রি অর্থাৎ এইটা পঞ্চান্ন ডিগ্রি এইটা পঞ্চান্ন ডিগ্রি এইটাও হচ্ছে আমার পঞ্চান্ন ডিগ্রি পঞ্চান্ন পঞ্চান্ন সত্তর এই তিনটা যোগ ফললে একশো আশি হয় তাহলে এইটা সত্তর হলে এইটা কত ডিগ্রি এইটা হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি এ সাইডে যেটা আছে এটাও পঞ্চান্ন এটাও পঞ্চান্ন ডিগ্রি তাহলে আমরা এইটুকুর পঞ্চান্ন পেয়ে গেলাম এখন যদি আমরা এইটুকু নির্ণয় করতে পারি তাহলে এই দুটো যোগ ফলই তোমার বিয়ের সমান তাহলে আমরা একইভাবে এই সাইডের এই তিনটা যোগফল কত এই তিনটার যোগফল হচ্ছে একশো ডিগ্রি তো একশো আশি থেকে যদি আমি ছত্রিশ বিয়োগ করি তাহলে চার চার এক একশো চুয়াল্লিশ ডিগ্রি হয় তো এই একশো চুয়াল্লিশ ডিগ্রি কিন্তু আমার এইটা আর এইটা এই দুইটার যোগফল হচ্ছে একশো চুয়াল্লিশ ডিগ্রি তাহলে আমি যদি এই দুইটাকে দুই দিয়ে ভাগ দেই তাহলে ফলাফল কত পাবো ফলাফল একে যদি দুই দিয়ে ভাগ দেই তাহলে পাবো হচ্ছে বাহাত্তর বাহাত্তর জন্য চুয়াল্লিশ একশো তাহলে এইটা হচ্ছে বাহাত্তর ডিগ্রি আর এইটা হচ্ছে বাহাত্তর ডিগ্রি এখন এই বাহাত্তর আর পঞ্চান্ন এই বাহাত্তর আর পঞ্চান্ন যদি যোগ করি পাঁচ সাত দুই সাত সাত পাঁচ বারো একশত সাতাশ ডিগ্রি এই টোটাল যে কোনটা আছে এইটা হচ্ছে একশত সাতাশ ডিগ্রি আমাদের প্রশ্নের আজকে যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নের উত্তরটা হলো যে কোন বি যেটা কোন বি বলতে শুধু কিন্তু এইটুকু না এই বি বলতে টোটালটাই বোঝাচ্ছে টোটাল বিয়ের বিটাই হচ্ছে একশত সাতাশ ডিগ্রি তো আমরা এইটা করার জন্য সমাহ ত্রিভুজের সাহায্য নিয়েছি কেন এই যেহেতু দুইটা বাহু সমান বলেছে আমাদের সমাহ ত্রিভুজ নিয়ে সমাধান করলে বুঝতে ইজি হবে এবং ক্যালকুলেশনের কোনো জটিলতা তৈরি হবে না তার জন্য আমরা সমদিবাহ ত্রিভুজে কনভার্ট করে সমাধান করেছি জ্যামিতির এই বিষয়গুলো যদি বুঝে বুঝে অর্থাৎ আমি যদি ডিরেক্ট এইখানে দাগ দিয়ে এই দুটা যোগ করে দিতাম এটা সমান বলতাম তাহলে বুঝতে অসুবিধা হতো যার জন্য সমাজ বিভ তিরি এই বিষয়গুলো কনের সাথে বাহুর যে রিলেশনটা আছে এই যে রিলেশনটা এটা যদি আমরা বুঝি তাহলে আমাদের ম্যাথের অনেক ক্ষেত্রে এটার প্রয়োগ আছে আমাদের আর বুঝতে অসুবিধা হবে না আমার মনে হয় আজকের ক্লাসটি দ্বারা আমরা বেশ উপকৃত হয়েছি আজকে পর্যন্তই পরবর্তীতে আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ